উচ্চ বাক্যেও কথা বলেছি এবং কয়েকটা খারাপ ভাবেও তাকে মিসবিহেভ করেছি সেই মেয়েটাকে। তারপরে অপু কি সাকিব খানের কেউ হয় যে অপু এইভাবে কথা বলবে? সাকিবের সমস্যা না থাকলে তার এত সমস্যা কোথায়? ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানকে কেন্দ্র করে সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলির রেষারেষি সবার জানা। দুই নায়িকা একে অপরকে যে মনে করেন চরম শত্রু, আহত করতে শব্দ প্রয়োগে বাছ বিচার করেন না তারা। অপু বিশ্বাস বলেন, তার এসব কথা আমার কাছে হাস্যকর মনে হয়, আর মনে রাখতে হবে অতিভক্তি কিন্তু চোরের লক্ষণ, তাই ওনার সুস্থ থাকাটা দরকার। এখন আমরা একটা জায়গায় চলে এসেছি, তাই কথাবার্তা যেন যথাযথ হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, উনি যা যা করছেন বা করেন তা তো আমার সন্তান দেখছেন, আমার সন্তানের তো বোঝার বয়স হয়ে গেছে। আমার ব্যক্তিজীবন নিয়ে কেউ কোনো বেফাস মন্তব্য করলে বা কোনো ইঙ্গিতপূর্ণ কথা বলার চেষ্টা করলে তার বা তাদের বিরুদ্ধে আমি দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।